নমস্কার, আবারও আমরা চলে এসেছি তাঁকে নিয়ে, সেই সুপরিচিত আদিবাসী তন্ত্র সাধক। তন্ত্র সাধনাই যার জীবনের একমাত্র সাধনা, যিনি কিবোর্ডের সেই ল্যাপটপ তাতে বিশ্বাস না করে জীবনের সাফল্যের চাবিকাঠিটি পেয়েছেন মায়ের চরণে ফুল দিয়ে। সেটাই তো আমাদের সার্থকতা, আর সেখানে যখন আমরা পাই আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী সীতারাম সেনাপতি তাঁকে, তখন মনে হয় হ্যাঁ, আমাদের অনুষ্ঠান হয়ে উঠবে সার্থক। স্বাগত গুরুজি আমাদের অনুষ্ঠানে। নমস্কার। অনেক অনেক ভালো রাখবার অঙ্গীকার নিয়ে চলে আসেন তিনি। আর বলাই বাহুল্য, যখন কামাখ্যায় সেই অসাধারণ একটা আনন্দ যজ্ঞ, আর সেখানে অসংখ্য ভক্ত শিষ্যরা আহুতি দেন, যখন আমাদের সেই কাছের মানুষরা তাদের সমস্যার সমাধান করেন, তখন মনে হয় যে হ্যাঁ, এভাবে বারবার ফিরে যাই তার কাছে। আর যখন অম্বাবুচি প্রায় আসন্ন, তাহলে গুরুজি একটু সেই কথাতেই আসি যে কামাখ্যায় তো অসামান্য একটা যজ্ঞের আয়োজন করেন আপনি, আর সেখানে অসংখ্য ভক্ত শিষ্যের হয় আগমন, এবার কি হবে? এবারও একই রকমই যজ্ঞ হবে, ভক্তরা যাবে, যজ্ঞে আহুতি দিবে, এবং অনেকে কুমারী পূজাও করে, হুম আমিও করি। হুম তো সেখানে যারা যায় তাদের সঙ্গে, তাদের জন্য কুমারী পূজাও করা হয় এবং পুজো দেওয়াও হয়। কামাখ্যা যেমন প্রতি বছর যাই, এবছরও যাচ্ছি। আর যারা পুজো দিবে, যারা কাজ করাবে, যোগ করাবে, তাদের থেকে মোটামুটি কিছু কিছু মানুষ এখন থেকে যোগাযোগ করছে। হুম হুম আর যারা যাবার ইচ্ছা আছে, তো আগে থেকে যোগাযোগটা করাই ভালো, কারণ তখন তড়িঘড়ি করে ঠিক কিছু করা যায় না। ঠিক আপনারা যারা যেতে ইচ্ছুক তারা কিন্তু খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন, কারণ অসংখ্য ভক্তরা আসেন, তো বুঝতেই পারছেন, সেক্ষেত্রে আগে যদি নামটা লেখা থাকে তাহলে আপনাদেরও সেখানে সুবিধা হবে সমস্যার সমাধানে। আচ্ছা গুরুজি, একটা দারুণ খবর আগে দিয়ে নিই সবাইকে, সেটা হচ্ছে এটা মে মাস, ঠিক জুন মাসে আমাদের গুরুজির কিন্তু তন্ত্র সাধনার এক অসাধারণ স্কুল, আমরা বারবার যার কথা বলেছি, সেটা শুরু হচ্ছে মেদিনীপুরে। তো আপনারা যারা আগ্রহী তারা খুব তাড়াতাড়ি নিজেদের নামটা লেখাবেন। আর একটা জিনিস ভীষণ শিখতে ইচ্ছা করে, কী করে শিখবো, প্ল্যানচেট, মানে এটা না আমরা এমনিতেও ধরুন হয়তো বা সেভাবে বসতে চাই না, সেভাবে মানুষের কাছে পৌঁছতে চাই একটু, কিন্তু এই ধরনের বিষয়গুলোতে ভীষণ আগ্রহ, এই তন্ত্র মন্ত্র বা প্ল্যানচেট বিশেষ করে, তো সেই ব্যাপারটা কি করে শিখবো গুরুজি? ওই বিদ্যালয়ে কি যদি নাম এনলিস্টেড করা যায় সেখানেই শিখতে পারবো? ওখানে প্ল্যান সব রকমই হবে, তন্ত্র থাকবে, প্ল্যানচেট থাকবে, আয়না দর্পণ, জল দর্পণ, যেগুলো আমি বলে থাকি টিভির মধ্যে, হুম সেগুলো কিন্তু সবসময় ওইগুলো থাকবে, ওইগুলোই নিয়ে পড়াশোনা থাকবে। এবং যারা যাবে শিখতে, ওইগুলো থাকবে, তন্ত্র থাকবে, প্ল্যানচেট, আত্মাকে ডেকে এনে কথা বলে, এটা ইন্টারেস্টিং জিনিস হ্যাঁ যে অনেকে আত্মার সঙ্গে কথা বলতে চায়, কীভাবে ডাকা যায়, কীভাবে কথা বলা যাবে, যে যে ব্যাপারগুলো, এগুলো ক্লাস করলেই বুঝতে পারবে। ওটা তো একটা অসাধারণ অনুভূতি, মনে হয় নিজেদের যদি শেখারও প্রয়োজন হয় তাহলেও ভীষণ ভীষণভাবে দরকার হয়। আচ্ছা তারপরে একটু চলে যাব আমাদের, যে আপনি যে এই ধরনের নানা ধরনের তন্ত্র সাধনা নিয়ে আছেন, আপনার বাড়িতে যে উৎসবটা হয় তো সেখানে তো প্রচুর প্রচুর সেলিব্রিটিরা আসেন, প্রচুর মানুষ আসেন, সেখানে বৃদ্ধাশ্রম করা হয়েছে, নতুন স্কুল খোলা হচ্ছে, তো এইভাবে যে সীতারাম ওয়েলফেয়ার সোসাইটি একেবারে মানে সব কিছু মেলে ধরেছে, সেই জায়গাটা সম্পর্কে একটু যদি বলেন, আপনার বাড়ির উৎসব এবং সেই সম্পর্কে। উৎসব যখন হয় ওখানে একটা যজ্ঞের ব্যবস্থা থাকে, ঠিক সেই যজ্ঞের মধ্যে আহুতি দেয়, অনেক সেলিব্রিটি যায় সেখানে, অনেক পাবলিকও যায়। তো এটা ওরা প্রতি বছরই যায়, এবারে মাঝে মধ্যে যখন যায় সেগুলো আর ক্যামেরার মধ্যে ধরা যায় না। তো সেই পশ্চিম মেদিনীপুর আমার বাড়ির নিজ গৃহ, এটা আমারই মন্দির, এটা হুম হুম এই মন্দিরে একটা যজ্ঞের ব্যবস্থা হয় সবসময়। সেখানে তো তো এর মধ্যে দেবশ্রীরাই গেছিলেন এবার, আর সবসময় হুম দেবশ্রী এখানে অনেকেই যায়। হুম হুম তো ঘটনা হচ্ছে কি, ঠিক যেমন চুমকি চৌধুরী রয়েছেন, হ্যাঁ এরকম অসংখ্য
আর্টিস্টরা আসেন। রাধা এসেছিলেন সেই জনপ্রিয় সিরিয়ালে, সোমাদিকে আমরা দেখতে পেয়েছি, গোপাল ভাঁড়ের যারা খ্যাতনামা নায়িকা তাদেরকে দেখতে পেয়েছি আমরা, এছাড়াও দূরদর্শনে নিত্য যাদের দর্শন করি। আর এটা যেন একটা অসামান্য অনুভূতি, দেখুন যে এ যেন রাখির বন্ধন, শ্রদ্ধার সেই বন্ধন গুরুজির কাছে। চুমকি চৌধুরী তো বারবার বলেন, ঠিক যেমনভাবে আমরা অভিষেক দাকে দেখতে পাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন এবং গুরুজি তাদেরকে সম্মান জানান, এটা যেন তাদের কাছে একটা অনেক বড় প্রাপ্তি। বারবার করেই তারা বলেন যে এই পিংলাতে এসে একটা অন্য রকম অনুভূতি হয়, মানে গুরুজির সেই মন্দিরে এসে যেন একটা আলাদা শান্তি পাওয়া যায়, যেন একটা আবেগময়তা থাকে। আচ্ছা গুরুজি, তাছাড়াও তো প্রচুর মানুষকে আপনি বস্ত্র বিতরণ করেন, সব কিছু করেন, তাহলে সেই ব্যাপারটা সম্পর্কে একটু যদি বলেন। বস্ত্র বিতরণ করছে তো দেখতে পাচ্ছ, আর বলবো কি? না না, সেটা নয় যে সাধারণভাবে তো প্রচুর তান্ত্রিক বলুন বা জ্যোতিষী বলুন যে তারা সাধারণত তন্ত্র সাধনা করেন, কিন্তু আপনি কি করছে তো আমি দেখবো না, আমি তো আমার নিজেরটা দেখি, আমার মন যেটা চাইবে আমি সেটা করবো। কে কি করছে আমি তো তাদের খবর দেখি না, তাদের প্রোগ্রাম দেখি না, বরং আমার প্রোগ্রাম অনেকে ফলো করে, ঠিক, অনেকে ডিস্টার্ব করারও চেষ্টা করে কিবা জানারও চেষ্টা করে, তো আমি তো কারো প্রোগ্রাম দেখি না, আমারই প্রোগ্রাম দেখে। তো আমার প্রাণ চায় আমি যে এটা প্রতি বছরই বস্ত্র বিতরণ করি, বই খাতা বিতরণ করি, এটা আমার বরাবরের অভ্যেস। আচ্ছা, তার সঙ্গে যে আমাদের একটা অসামান্য আরেকটা যে কাজ আছে আপনার, সেটা হচ্ছে যে অনেক মানুষ তৎক্ষণাৎ সমাধানের জন্য কিছু টোটকা চান, তো সেই ব্যাপারে কিন্তু আপনার যে বইটা রয়েছে মহামায়া কামাখ্যা ও সুস্থ জীবনের উপায়, আমি একটু দেখাতে চাইবো বইটা, কারণ এটা আমাদের যে ছায়া পাবলিকেশন সেখান থেকেই প্রকাশিত হয়েছে, আর তাতে অসংখ্য টোটকা এবং সত্যিকারের সুস্থ জীবন পাবার সেই উপায়টা কিন্তু এটাতে আছে। তো এই বিষয়টা সম্পর্কে যদি আপনি বলেন, এই বইটা লেখা বা এটাতে মানুষ আর কি কি পেতে পারে? এই বইয়ের মধ্যে কিছু টটকা, কিছু মন্ত্র এগুলো দেওয়া আছে, তো এগুলো পড়লে অনেক সময় অনেক কাজে লাগবে, একটু সঙ্গে থাকুন, অনেক কাজে লাগবে। যে রাত্রিতে কোনো অসুবিধা হয়ে গেছে, বিপদ হয়ে গেছে, কোনো ভূত প্রেতের দৃষ্টি লেগেছে, হয়তো পাশাপাশি কোনো তান্ত্রিক নেই, তো কিছুটা সময় আটকে দিবার জন্য কিন্তু এই বইটা অনেকটাই কাজে লাগবে। টটকা অনেক সময় থাকে এগুলোতে, টটকাগুলো দেখলেও কিন্তু কাজ করবে। ঠিক, ফোনটা একটু ধরে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জয়ন্ত বড়াজি বলছি, অসম থেকে। আচ্ছা, বয়সটা একটু বলবেন প্লিজ। জয়ন্ত ভট্টাচার্য অশোকনগর থেকে বলছি বর্তমান। জয়ন্ত, আমি তোমাকে বলবো যে কর্মের জায়গায় বাধা দেখতে পাচ্ছি এবং মানসিক দিক থেকে অত্যন্ত ভেঙে পড়েছ, যেটা হাত দিচ্ছ ওটাতেই বাধা। জয়ন্ত, তুমি জয় করবে কি সব দিকে তোমার হেরে যাচ্ছ, তুমি পিছিয়ে পড়ছো, জয় করার জায়গায় সব কাজে পিছিয়ে পড়ছো। এর জন্যে আমি তোমাকে বলবো যে এটা তুমি এমনিভাবে উঠতে পারবে না, কারো কাছকে যেতে হবে, কেউ তোমার ক্ষতি করেছে, বাস্তু দোষ দেখতে পাচ্ছি, বর্তমান বাস্তুতে কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। জয়ন্ত, যা হচ্ছে সবই চলে যাচ্ছে, থাকছে না, এর জন্যে কোনো কারো কাছকে কিন্তু যেতে হবে, কেউ ক্ষতি করছে, এটা গ্রহ দোষ নয়, কেউ তন্ত্রক্রিয়া করে ক্ষতি করছে, তবে শত্রু আমি দেখতে পাচ্ছি এটা আধ বয়সী একটা মহিলার দ্বারাই ক্ষতি দেখতে পাচ্ছি। পারলে কারো কাছে গিয়ে একটু যোগাযোগ করতে হবে, নিজেকে একটা প্রতিকার নিতে হবে, এবং সম্মানহানির যুগ বর্তমান চলছে, যে সম্মান ছিল তার থেকে কিন্তু সম্মান থেকে বঞ্চিত, আঘাতপ্রাপ্তির যুগ, মানসিক টেনশন এগুলো কিন্তু চলছে বর্তমান। আপনি অনুষ্ঠান কি আগে দেখেছেন নাই নতুন দেখছেন? অনুষ্ঠান আগে দেখেছেন না নতুন দেখছেন? আগেও দেখেছেন, আজকে কিন্তু লাইন পেয়ে গেছেন। দারুণ ব্যাপার, বলুন।
পারলে কারো কাছে। মানে অনেকদিন ট্রাই করার পর আজকে পেলাম। আচ্ছা, যেগুলো বলছে সেগুলো 100% ঠিক বলছে, সেগুলো প্রতিকার কি করে করবো বলুন। প্রতিকার কি করতে হবে বাপ, তোমাকে কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে, গিয়ে যোগাযোগ করে নিজেকে প্রোটেকশন নিতে হবে। তোমার শত্রু বেশি, কাছের লোকই শত্রু, নিজের লোকই শত্রু, মানে গুপ্ত শত্রু, মানে বোঝো কি গুপ্ত শত্রু, শত্রু বেশি। এমনি কথা বলছে ঠিক কথা, মনের মধ্যে কিন্তু অনেক কিছুই আছে যে ক্ষতি করার জন্য কোনো ব্যস্ত হয়ে পড়ছে। এর জন্য কোনো তান্ত্রিকের প্রোটেকশন নিতে হবে, কারো কাছে যেতে হবে। আর যতক্ষণ না আসতে পারছো, কারো কাছে যেতে পারছো, তার জন্য কিন্তু আমাদের নিচ থেকে দুটো মন্ত্র যাচ্ছে, যেই মন্ত্রটা হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা হরে রাম দুর্গা রাম 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 শিব শিব কালী কালী বল কালী শত্রুর মুখে পড়ু কালী। এই মন্ত্রগুলি জপ করলে কিন্তু কিছুটা উপকার পায় এবং তান্ত্রিকের কাছে একটু যোগাযোগ করে নেবে, ঠিক আছে? হ্যালো, ক্ষতি করেছে আমি বললাম তো, ক্ষতি করেছে কেউ তন্ত্র ক্রিয়া করে, পারলে কারো কাছে একটু যোগাযোগ করে নিজেকে একটু প্রতিকার করে নিও, ঠিক আছে? ভালো থেকো। যারা আসতে পারছে না তাদের জন্য বলবো যে কলেজ স্ট্রিট থেকে কেন, শুধু চতুর্দিক থেকে বই পাওয়া যাবে, যে কিনা বুক স্টলে গিয়ে অর্ডার দিলেই কিন্তু বইটা পাবে। বইটা আগে পেতে একটু অসুবিধা হয়েছিল, কিন্তু এখন কিন্তু পুরোটাই অ্যাভেলেবল হয়ে গেছে এবং খুব শীঘ্রই ইংলিশ এবং হিন্দি ছাপানো চলছে। আগে থেকে বলছি কিন্তু এক মাসের মধ্যেই বেরিয়ে যাচ্ছে, আর বইটার চাহিদাও প্রচুর, বিক্রি প্রচুর হচ্ছে। শুধু আমার চেম্বারে কেন, কলেজ স্ট্রিট মার্কেটেও বইটা বিক্রি হচ্ছে। তো বইটার মধ্যে অনেক কিছু টটকা, আগে যে বইটা ছিল তার চেয়ে এই যে নতুন বইটা যে বেরিয়েছে এতে কিন্তু অনেক বেশি টটকা। এবং এর মধ্যে কার কি নাম, সেই নামের মধ্যে একটা রাশি হয়, সেই রাশিটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে জানে না। সেই রাশি কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে, কি নামে কি রাশি, তার কি চলছে 2018-তে, সেটাও কিন্তু এই রাশি ফলে পেয়ে যাবে সে এই বইটার মধ্যে। যার জন্য বইটাও অনেকের টটকাগুলো দেখছে আর টটকাগুলো কাজ করছে। এই টটকাগুলো কিন্তু মিথ্যা কথা একটাও লেখা নেই, সম্পূর্ণ সব কিন্তু সত্যিকারই লেখা আছে এবং বিভিন্ন রকম আয়ুর্বেদিক ওষুধও দেওয়া আছে। সেই ওষুধ আর গাছ গাইডের দ্বারা রোগও ভালো হবে, সেগুলোও কিন্তু দেওয়া আছে। হ্যাঁ বলুন, কে আছে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন, নামটা বলবেন প্লিজ। লবিন দাস, 30+ বছর বয়স। আচ্ছা, কোথা থেকে বলছেন? নদিয়া থেকে। বর্তমান মানে গলার সর সর, মানে যে ভলিউম দেখতে পাচ্ছি এতে কিন্তু শরীর খারাপ বোঝা যাচ্ছে, শরীরটা কিন্তু ঠিক নেই, শরীর নিয়ে কোনো প্রবলেমে ভুগবে এবং কর্মজীবনে কোনো প্রবলেম দেখতে পাচ্ছি। সুধা, কর্মতে বাধা, শরীর নিয়ে বাধা, উন্নতির জায়গায় বাধা। লবিন তুমি কি শুনতে পাচ্ছো? তুমি লবিনের বাবা বলছো? এই তো এখানে। হ্যাঁ, লবিনের বয়সটা কত ছিল? 30+। তাহলে ঠিকই বলছি তো, তাহলে ঠিক আছে। তোমার একটা কথা বলি, লবিন এখন কোথায়? লবিন এখন পড়তে গিয়েছে। পড়তে গিয়েছে। তুমি লবিনের একটা কথা বলি, লবিনের বর্তমান দেখতে পাচ্ছি এটা মন চঞ্চল থাকবে, এছাড়া শরীরটা নিয়ে খুব কিন্তু ভুগবে। আরেকটা কথা বলো, গাড়ি ঘোড়ার দিক থেকে একটু সাবধান সতর্কে থাকবে, ছোটখাটো অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি। সরকারি কাজ এই মুহূর্তে নেই, কিন্তু কাজে বাধা আমি বললাম, কর্মজীবনে বাধা, শরীর নিয়ে বাধা। আমি ফার্স্টেই বলছি, আমি তোমার গলা শুনে বললেও কিন্তু লবিনের বিচারটাই করেছি, আমি তোমার বিচার করিনি। আমি পারলে কারো কাছে একটু যোগাযোগ করতে হবে, ঠিক আছে? কবে থেকে ভালো যাবে বলতে, এই মুহূর্তে 18 তো আমি ভালো দেখতে পাচ্ছি না, 18 কিন্তু আপনারও খারাপ যাচ্ছে, আপনারও 18 খারাপ যাচ্ছে। বর্তমান আপনার দেখতে পাচ্ছি আমি যেটা আর্থিক প্রবলেমও দেখতে পাচ্ছি আমি, ঘরের মধ্যে একটু টুকটাক অশান্তি গণ্ডগোল রোগ জ্বালা এগুলো কিন্তু লেগে আছে, যা আয় হচ্ছে তার ব্যয় হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? এর জন্য আপনাকে বলবো, বাস্তুটা কিন্তু আপনার কোনো খারাপ আমি দেখতে পাচ্ছি, পারলে কারো কাছে একটু যোগাযোগ করে বাস্তু দোষটা কাটিয়ে নেবেন, আর পারলে কারো কাছে একটু যোগাযোগ করে আপনার ছেলেকে আপনি প্রতিকার করে দিবেন, ঠিক আছে? ভালো থাকুন,
চাকরি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কিন্তু চাকরি আছে, পারলে একটু প্রতিকার করে দিও। মানে যেটা একটু আগে বললাম যে গাড়ি ঘোড়ার দিক থেকে অ্যাক্সিডেন্টের যোগ আছে, একটু গাড়ি ঘোড়া থেকে সাবধান সতর্কে চলবে, তবে মনটা চঞ্চল অস্থিরতা হয়ে বসে আছে, পারলে একটু যোগাযোগ করে নেও কারোর সঙ্গে। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, ভালো থাকবে। দেখুন, আমাদের প্রত্যেকের জীবনে একটা না একটা অসুবিধা থাকছে। যদি ভাবেন যে কোনো পাবলিক কি কোনো ভক্ত যদি ভাবেন যে আমার জীবনে বেশি কষ্ট, অন্যান্য জীবন মনে হয় সুখের, তো এটা ভুল কথা। কারণ প্রত্যেকটা মানুষ মানুষ মাত্র একটা না একটা অসুবিধায় আছে। যদি কেউ দেখতে ভালো তার শরীর নিয়ে সে প্রবলেমে ভুগছে, যে দেখতে খারাপ সে ওই প্রবলেমেই ভুগছে, আমি দেখতে খারাপ, যার টাকা পয়সা সবই আছে তার কোথাও হয়তো মনে শান্তি নেই, যার টাকা নেই তারও মনে শান্তি নেই। তো মানুষ জীবনে কোনো দিন শান্তি থাকে না। যদি সব কিছু আশা পূরণ হয়ে যেত তাহলে পৃথিবীতে কেউ বারবার ঘুরে আসতো না। আপনারা জানেন যে কেউ মারা গেলে, কেউ হাঁ করে মারা গেছে, কেউ বা তাকিয়ে মারা গেছে বড় বড় চোখ করে, তাকে ভরচাজ মতে বলা হয় জাগ লাগিয়ে দিয়ে গেছে, দোষ লাগিয়ে দিয়ে গেছে। তো সেগুলোকে আমরা কি করি, সঙ্গে থাকুন, সেগুলোকে আমরা কি করি যে দোষটা কিভাবে কাটানো যাবে। দেখুন, সে তাকিয়ে মারা গেছে কেন, তার আশা পূরণ হয়নি। সে হাঁ করে মারা গেছে কেন, তার আশা পূরণ হয়নি, মানে আবার তাকে আসতে হবে। তবে অতিরিক্ত লোভে পাপে মৃত্যু, মানুষের পাপ কিন্তু পরে পর বেড়ে যাচ্ছে। যে একটা বাড়ি তৈরি করেছে, সে আবার ভাবছে যে আমি আরেকটা বাড়ি তৈরি করলে ভালো হবে। ঠিক, আরেকটা বাড়ি তৈরি হয়ে যাবার পরে আবার বলছে, ঠিক গাড়ি হচ্ছে কারো, সে বলে আবার আমার হোক। পরের পর আশাটা বেড়ে বেড়ে চলছে, আশার কিন্তু শেষ নেই, যার জন্য বারবার আসতে হচ্ছে। আমাদের মানুষ জীবনে কে কখন মরবে বলা বড় মুশকিল। যে কেউ বাড়ি থেকে বেরিয়ে আসছে, সে অফিসে আসছে কি ব্যবসায় আসছে, সে যে ঠিক সুস্থভাবে বাড়ি যাবে তার কোনো মানে নেই। যে কিনা মুহূর্তে চলে যেতে পারে, আর যে কিনা মুহূর্তে পাখির বাসা যেমন ভেঙে যায় ঝড় হাওয়া বাতাসে ঘূর্ণি ঝড়ে, সেরকম ঘরের মানুষেরও কিন্তু ঘর ভেঙে যায়। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যাঁ বলুন। কাঁথি কন্টাই স্বপন কুমার পাল, বয়স কত? 43। পূর্ব মেদিনীপুর না? পূর্ব মেদিনীপুর। স্বপন বাবু, তুমি কি নিয়ে জানবে, তুমি কার নিয়ে জানবে? তোমার নিয়ে। তুমি এখন কোথায়, কোনটাই আছো? কিন্তু স্বপন, তোমাকে একটা কথা বলি, তুমি যে বাড়িটাতে আছো নিজেদের বাড়ি, কিন্তু এই বাড়িতে আমি যেটা দেখতে পাচ্ছি তুমি যথেষ্ট খাটাখাটনি করছো, পরিশ্রম করছো, তার তুলনায় কিন্তু উন্নতি আমি দেখতে পাচ্ছি না। যেদিক থেকে একটা না একটা অসুবিধা হয়ে বেরিয়ে যাচ্ছে, এবং বাস্তুতে আমি দেখতে পাচ্ছি কলহ কিচিরমিচির শান্তি দেখতে পাচ্ছি না, কিন্তু অশান্তি গণ্ডগোল একটা প্রায়ই লেগে আছে, এবং অযথা কারণ, কোনো কারণ নেই। এছাড়া আমি তোমাকে বলবো, তুমি যেটাই আনছো যেটাই আনছো সেটাই কিন্তু চলে যাচ্ছে, থাকছে না। স্বপন, হ্যাঁ কিন্তু একটা কথা বলি, তোমার স্বপ্ন অনেক, আশা আশঙ্কা অনেক, কিন্তু কিছু করে উঠতে পারছো না, যেটাই করছো সেটাতেই বাধা দেখতে পাচ্ছি আমি। স্বপন বাবু, একটা কথা বলি, নিজেদের কেউ, নিজেদের গুপ্ত শত্রু, নিজেদের জ্ঞাতি ভাগারি তোমাকে কিন্তু দেখতে পাচ্ছে না, এবং শত্রুতাও করছে তারা ভিতর থেকে। পারলে তুমি কারো কাছে কি একটু যোগাযোগ করে নিও, বাস্তু দোষটা কাটিয়ে নিতে হবে। বাস্তুটা কিন্তু কোনো কিছু অসুবিধা দেখতে পাচ্ছি, কারণ বাস্তু থেকে তুমি যখন বাইরে কোথাও যাচ্ছ না, তখন কিন্তু তুমি সম্পূর্ণ সুস্থ এবং সম্পূর্ণ ভালো। স্বপন, বাস্তুতে যখন তুমি ঢুকে যাচ্ছ, বিভিন্ন রকম দুশ্চিন্তা, অশান্তি, অস্থিরতা ভাব, অধৈর্য, এরকম ধরনের কিছু হচ্ছে। স্বপন বাবু, প্রোগ্রাম কি আগে দেখেছো না নতুন দেখছো? আজকে কিন্তু অনেকে লাইন পেয়ে যাচ্ছে ফটাফট। তবে একটা কথা বলি, পারলে কারো কাছে একটু যোগাযোগ করতে হবে। আমি কিন্তু ল্যাপটপ ছাড়াই বললাম, এগুলো কিন্তু ল্যাপটপের মধ্যে থাকে না। পারলে কারো কাছে একটু যোগাযোগ করতে হবে। তোমার কাঁথি থেকে অনেকেই আসে, মেদিনীপুরে আসছে, কাঁথি থেকে মেদিনীপুর সুবিধা হবে, কাঁথি থেকে আমার বাড়ি সুবিধা হবে পিংলা। পারলে তুমি বুকিং নাম্বার একটু কথা বলে নিও, ঠিক আছে? ভালো থেকো, পারলে মন্ত্র জপ করো।
মন্ত্র জপ, যেটা মন্ত্র দেওয়া আছে, কালী কালী বলো কালী, শত্রুর মুখে পড়ু কালী, হরে কৃষ্ণ কালী কৃষ্ণ দুর্গা কৃষ্ণ কালী তারা, হরে রাম দুর্গা রাম 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 শিব শিব। এবং আরো বেশি কিছু মন্ত্র জানতে গেলে, টটকা জানতে গেলে, তার জন্য কিন্তু কলেজ স্ট্রিট থেকে বই পাওয়া যাচ্ছে। শুধু কলেজ স্ট্রিট না, তোমার যদি ব্যবসা মন্দা চললে, ক্ষতি রইলে ব্যবসা মন্দা চলবে। তন্ত্র জিনিস এমন কিছু করতে পারে যে নোকে এস করতে পারে, এসকে নো করতে পারে, তন্ত্রের কাজ। ব্যবসা কেন, সব কিছুই ক্ষতি হয়ে যাবে তন্ত্র যদি সেভাবে প্রয়োগ করে। তবে একটা কথা বলি, যে ক্ষতি করার মানুষ আমি অনেক দেখছি, ভালো করার মানুষ আমি দেখতে পাচ্ছি না। মানুষকে মেরে দিয়েছে, বান সিঙ্গার মেরে মেরে দিচ্ছে, কারো ব্যবসা ডুবিয়ে দিচ্ছে, এরকম ধরনের ব্যবস্থা করছে। তবে কাটানো যায়, একটা কথা মনে রাখবে স্বপন, তোমাকে একটা কথা বলি, তুমি কি লাইনে আছো না ঘুমিয়ে পড়ছো? লাইনে আছো, একটা কথা মনে রাখবে, যে যদি কেউ ক্ষতি করে দেয়, যদি কেউ হয়তো সাময়িক ক্ষতি করে দিয়েছে, তবে মনে রাখবে যে বাপের বাপ থাকে কাটাবার জন্য। ক্ষতি যদি কেউ করে, হ্যাঁ বাস্তুতে ক্ষতি করেছে, কেউ করেনি, তোমার জ্ঞাতি ভাগাদির মধ্যে কেউ করছে, পারলে কারো কাছে একটু যোগাযোগ করে নিও। ঠিক আছে স্বপন, ভালো থেকো। হ্যাঁ ভালো থাকবেন। প্রত্যেকটা মানুষ কোনো না কোনো প্রবলেমে ভুগছে, যার যখন দেখবেন, যখন গরিব থাকে তখন এটা ওটা খেতে ইচ্ছে হয় মানুষের, যে তখন সে হয়তো 1 কিলো মিষ্টি একাই খেতে পারবে, কিন্তু 1 কিলো মিষ্টি কেনার তার ক্ষমতা থাকে না তখন, ঠিক তাই, হয়তো পকেটে টাকা নেই। কিন্তু যখন টাকা হয়ে যায়, 1 কিলো কেন, সে 10 কিলো মিষ্টি কেনার ক্ষমতা হয়ে যাবে তখন, কিন্তু তখন সে খেতে পারবে না, ডাক্তার তাকে বাধা দিবে, তাহলে আশা পরে পর রয়ে যাচ্ছে, চিন্তায় চিন্তায় সুগার হয়ে গেল, সুগার হয়ে গেলে ডাক্তার বাধা দিচ্ছে তোমার মিষ্টি খাওয়া হবে না, তখন সে মিষ্টি আর খেতেই পাচ্ছে না। কিন্তু যখন খাবার আশা করেছিল খেতে পারবে যখন, তখন পকেটে টাকা নেই। তো মানুষের আশা, সত্যটা বললেন, মানুষের আশা কিন্তু কখনো পূরণ হয় না, একটু সঙ্গে থাকুন প্লিজ। মানুষের আশা কখনো পূরণ হয় না, একটু আগেই বলে গেছি আমি, যে যদি আশা পূরণ হয়ে যেত তাহলে বারবার পৃথিবীতে ঘুরে আসতে হতো না। আবার অনেকে দেখবেন যে অল্প বয়সে মারা যাচ্ছে, অনেক সময় আমরা দেখছি যে পেপার খুললে, টিভিতে দেখছি, টিভি খোলার সময় তো পাই না, তবুও যেটুকু একটু কানে শুনলাম, হয়তো কেউ বললো যে অমুক জায়গায় অমুক হয়ে গেছে, কাকে গুলি মেরে মারছে, কাকে খুন করে মারছে, কাকে চাকু চালিয়ে মারছে। তো আমার মনে হয় যে আমরা ঠাকুমা দিদিমার কাছ থেকে শুনতাম যে কিবা মহাভারত গীতাতেও লেখা থাকে যে দত্ত দানব রাক্ষস এরা ছিল, কিন্তু এখন দত্ত দানব রাক্ষস তো দেখতে পাচ্ছি না। আমার মনে হয় তারা কিছু মরে যাবার পরে মানুষের রূপে এসে এরা গুন্ডা বদমাশি করছে, একজন মরবে কাঁদছে আমাকে ছেড়ে দাও, আরেকজন মারার জন্য ছুটাচ্ছে, পেটে চাকু চালিয়ে দিচ্ছে মারছে। দেখো এটা আমি রাগের কথাও বলছি না, কেউ মেরে দিছে সে কথাও বলছে, কিন্তু এগুলো তো উচিত নয়। মানুষ যে যার বাঁচতে আসে, প্রত্যেকটা প্রাণীও কিন্তু বাঁচতে চায়, তো এভাবে মেরে ফেলা ঠিক নয়। তো এদের রক্তটা মনে হয় আলাদা, রক্ত লাল তো একই, কিন্তু এদের আত্মার তেজটা কিন্তু আলাদা, মেরে দেবো সেই দত্ত দানবেরই মতো মোটামুটি তেজটা আছে, যে মেরে ফেলবো মেরে দেবো, এই মানসিকতার শ্রেণীটি এগুলোকে ঠিক নয়। আমরা যেটা জানি যে আমি তান্ত্রিক মানুষের উপকার করব, আমি যে কাজটা জানি সে কাজটা আমি বলবো, যেটা শোনো 100টা লোক এলে তো 90টা 95টা লোকটা কিন্তু ঠিক থাকবে, আর 5টা লোক এমনি চলে যাবে, কারণ তা তো সবাই বেঁচে যাবে না, এটা এটা কোনো ব্যাপার নয়। তো তান্ত্রিকের কাজ কি মানুষের উপকার করা, মানে তান্ত্রিক অ্যাস্ট্রোলজার কাজ মানুষকে হাসিয়ে, সে সঠিক রাস্তা দেখতে পাচ্ছে না তাকে রাস্তা দেখানো, তার কাছ থেকে হাসিয়ে, এই যে বৃদ্ধ আশ্রম করছি, আমার বাবার টাকায় নয়, তো আমার টাকাও নয়, ভক্তদের টাকায় বৃদ্ধাশ্রম চলছে, বৃদ্ধাশ্রম চলছে, আবার অনাথ আশ্রম হচ্ছে, তারা হাসি মনে বাবা আপনার এই কাজটা আমি করে গেছিলাম, এত তারিখে আসছিলাম, আপনার আমার তো কাজটা হয়ে গেছে, তার আমি পয়সা দিয়েছি, কিন্তু বর্তমানে আমি এটা আপনার আশ্রমে ডোনেট করলাম, এইভাবে আশ্রমটা চলছে। হ্যাঁ অনেকক্ষণ লাইনে কি আছে? হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার, কে বলছে? কে? সন্দীপ কুণ্ডু, হাবড়া থেকে বলছি। সন্দীপ কুণ্ডু, আচ্ছা ভালো কথা। বয়স কত? 28+। 28+, তুমি তোমার কেরিয়ার নিয়ে জানবে? হ্যাঁ আমার সম্বন্ধে জানতে চাই।
তোমার সম্বন্ধে, সম্বন্ধে বলতে তুমি কেরিয়ার নিয়ে যাবে, সব কিছু যাতে ভালো হবে কিনা, বর্তমান তুমি একটা আশায় আছো যে আমি চাকরি বাকরি পাবো কিনা, আমি একটা উন্নতি করতে পারবো কিনা, যে সবাই করছে, আমিও একটু মানে তোমার আশা আকাঙ্ক্ষাটা একটু উন্নত টাইপের, সেটা তুমি পূরণ করতে পারবে কিনা, এটা নিয়ে তুমি আমার কাছে প্রশ্ন করবে, তাই তো? তো এটালে আমি তোমাকে বলবো, এই মুহূর্তে তো আমি কিচ্ছু ভালো দেখতে পাচ্ছি না, তবে পরবর্তীকালে ভালো কিছু আসছে, তো তার জন্য তোমাকে আমি বলবো, কোনো বন্ধু একটা দেখতে পাচ্ছি, বন্ধুর দ্বারাই কিন্তু একটা সম্মানহানির যোগ প্রবল হবে, এবং গাড়ি ঘোড়ার দিক থেকে একটা কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে তুমি একটা মানসিক টেনশন নিয়ে ভুগছো, যে একটা কাজে বাধা হয়ে গেছে, সে তা থেকে তুমি বঞ্চিত হয়ে গেছো, এবং কিছু লোকের কাছ থেকে তুমি আঘাত পেয়েছো। আরেকটা কথা বলবো, যে গাড়ি ঘোড়ার দিক থেকে কিন্তু সাবধান সতর্কে থাকবে, কারণ ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট আমি দেখতে পাচ্ছি। পারলে তুমি একটু কারো কাছে একটু যোগাযোগ করে নিও, একটু নিজেকে প্রোটেকশন নিতে হবে, কারণ এগুলো যে বললাম, তো এই মুহূর্তে যেটা আমি তোমাকে দেখতে পাচ্ছি যে মনটা কিন্তু অত্যন্ত চঞ্চল। দেখলে তো একদম ঠিক, তো এখানে কিন্তু ল্যাপটপ বলবে না ওই কথা, এই ল্যাপটপ বলবে না, এটা সাধনা বলবে, এখানে সম্পূর্ণ আলাদা, আমার প্রোগ্রামটা আলাদা। আমি যদি পরিষ্কার কারো কথা শুনতে পাই যে তার নাম এই, তার বয়স এই, তাহলে কিন্তু আমি সম্পূর্ণ প্রেডিকশন করতে পারবো, যদি না শুনতে পাই কিছু করতে পারবো না। এর জন্য আমি তোমাকে বলবো কারো কাছে একটু যোগাযোগ করে নিও। অনুষ্ঠান কি আগে দেখেছো না নতুন দেখছো? আমি তো গাড়ি অ্যাক্সিডেন্টের কথা কিন্তু বলে গেছি, তার আগে কিন্তু আমি জানি নি যে তুই আমাকে বলিস নি যে আমি গাড়ি চালাই, ঠিক সাবধান সতর্কে থাকবি, পারলে কারো কাছে একটু যোগাযোগ গিয়ে প্রতিকার নিয়ে নিবি। আমি কিন্তু বলছি না যে তুই আমার কাছে আয়, আমি বলছি তোরা ভালো থাক। আমি আমার ভক্তরা যারা চাইছে যে সবাই আমার কাছকে আসবে, এরকম আমি চাচ্ছি না, কারণ আমি একা অবস্থা খারাপ, আমার রাত্রে কালকে রাত্রে জাগছি, যজ্ঞ করছি, আচ্ছা আবার দিনের বেলা চ্যানেল করতেছি, আবার এক্ষুনি চেম্বারে বসবো। আমি কিন্তু অন্য তান্ত্রিকের মতন নয় যে সেজে গুজে চ্যানেলে বসবো, অন্য সময় স্যুট প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াবো, অন্য তান্ত্রিকের কাছ থেকে মাদুলি তাবিজ তৈরি করে আনবো, আপনাদেরকে দিব, এরকম নয়। আমি সম্পূর্ণ নিজে করছি, এটা সীতারাম সেনাপতি নিজে করছি। আচ্ছা আপনি শুনতে থাকুন, নিজে করছি সম্পূর্ণ, কারণ আমি অন্যের প্রতি বিশ্বাসিত নয়। আমি নিজে করব কাজটা, তবেই আমি বুঝবো কাজটা হবে কি না। দেখবেন কিছু তান্ত্রিক আছে, তারা নিজের প্রতি কোনো ভরসা নেই, লোকের ভরসায় চলে। দেখেন দাড়ি এত বড় রেখে দিলে যে দাড়ি কাজ করবে এরকম কোনো ব্যাপার নেই, চুল কাজ করবে, চুল দাড়ি কাজ করে না, ওগুলো একটা সাজ। তো ঘটনা নিজের ভরসায় যেটা বললাম, যে নিজের ভরসায় থাকছে না তান্ত্রিক, লোককে কি ভরসা দিবে? আপনারা জানেন যে কোনো কোনো তান্ত্রিক গলায় শুয়োরের দাঁত পড়িয়াছে রূপো দিয়ে বাঁধিয়ে, শুয়োরের দাঁত বাচ্চা ছেলেকে ভূতের ভয় লাগবে বলে লোকে পড়ায় অনেক সময়, কেন এটা অছুত জিনিস, ওই দাঁত পরে বেটা কালী পূজা করছে, আবার রুদ্রাক্ষরের মালা গলায় পড়ছে, রুদ্রাক্ষরের মালা হচ্ছে রুদ্রাক্ষর শিবের জিনিস, ওর মধ্যে শুয়োরের দাঁত, হাতে গায়ে চতুর্দিকে মাদুলি ভর্তি। একটা একটা তান্ত্রিকের কাছে অন্তত মাদুলি 20-25টা তো আছে, তাহলে নিজে সে বাঁচার ভয়ে ঠিক বলেছেন মাদুলি পরে রাখছে, শুয়োরের দাঁত পড়ছে মানে কি বেটা ভূতকে ভয় পায়। আরে যে শুয়োরের দাঁত পড়ছে ভূতকে ভয় দেখাবার ভয় পাওয়ার জন্যে, মুসলিম ভূত ভয় পাবে, যে শুয়োর খায় সে তো ভয় পাবে না, সে তো চাকিয়ে ধরবে। তো এইরকম হলো এরা তান্ত্রিক, অনেকগুলো মালা আছে, যাই মালা জপের মালা জপ করে, কিন্তু শুয়োরের দাঁতটা কিসের জন্যে, তাবিজটা কিসের জন্যে, ভূত পেতে মেরে দিবে, বান মেরে দিবে, আমার কাছে একটা তাবিজ নেই, আমার সঙ্গে চ্যালেঞ্জ করুক, আমি তো টিভির মধ্যে কথা বলছি বসে বসে, সাধারণ পাবলিকের মতনই কথা বলছি আমি, কারো যদি ক্ষমতা থাকে আমাকে বান মারুক না, আমার মুখটা বন্ধ করে দেবো এক্ষুনি, আমি দেখব। এরা কি করবে, বুকিং নাম্বারে ফোন করে গালাগাল করবে অ্যাসিস্ট্যান্টকে দিয়ে, এরা নাকি তান্ত্রিক।
তান্ত্রিক কে হয়? যে সে তন্ত্র ক্রিয়া করে লড়াই করবে, বাণ মারবে, বিছনায় ফেলে দিবে, ভূত প্রেত চালন করবে, এদিকে তো লোক ভয় পাবে। এরা মন্ত্র খেয়ে দিয়ে গালাগালি করছে, এরা সেরকম তাই, এরা তান্ত্রিক নয়, এরা তন্ত্র সাধক নয়, এরা কারণ সাধক। যে মদ খেয়ে এই তো তারাপীঠে গেলাম, কিছু কিছু তান্ত্রিক দেখছি মদ খেয়ে চিৎকার করছে, জয় মা তারা বলে চিৎকার করছে। সে কি রে বাবা, তারা মা তো অন্তর্যামী, তাকে তো আসতে বলে তারা মা বললেই সে শুনতে পাবে। এরা মদ খাওয়ার পরে এত পিকআপ বেড়ে গেছে, গা টলছে, ভক্তরা ধরে রাখছে বাবাকে, চিৎকার করছে জয় মা তারা, মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছে, তারা মা শুনতে পাচ্ছে না, বেচারা শ্মশানে আছে, অনেক দূরে আছে, ওই জন্য জোরে বলছে। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যাঁ হ্যালো, হ্যালো, আপনি কি কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছেন? হ্যাঁ বলুন। শুনেন একটা কথা বলি, আপনার প্রণাম আমাকে লাখ লাখ মানুষ করছে, এটা আমার সবচেয়ে বড় পাওনা। যে লোক বাবা মায়ের ছবিকে বানিয়ে রাখে না, বুঝলেন তো, আমার ছবি বানিয়ে রাখছে, এর চেয়ে আর বড় পাওনা কিছু নয়। লোক জমি কিনে নিজের ছেলে মেয়েদের জন্যে, বউদের জন্যে, আমি করছি বৃদ্ধাশ্রমের জন্য, আবার অনাথ আশ্রমের কাজ চালু করছি। এখানে 70-80 জন বৃদ্ধ আশ্রম বৃদ্ধরা বৃদ্ধারা আছে, কারো কিন্তু টাকা নিইনি আমি, সম্পূর্ণ বিনা খরচায়। আমি তাও তো একটু আগেই বললাম যে আমি কিন্তু আমার বাবার থেকে খাওয়াচ্ছি না, এই ভক্তরা দিচ্ছে তাদের। তুমি ভালো থেকো, আর আমি বলবো যে নিজে খাও, অপরকে খাবারও ব্যবস্থা করে দাও। নিজে খাবো, নিজে এটা ওটা করবো, দেখো পৃথিবীতে একা আসছি, একা যাব, কেউ সঙ্গে যাবে না, সব ছাড়িয়ে নিবে, যা কিছু থাকবে সব ছাড়িয়ে নিবে। আসল সত্যটা বললেন। কিন্তু যতদিন বাঁচবো ততদিন মানুষের চোখে ভালো হয়েই বাঁচবো। এবার হ্যাঁ, একটা মানুষ কিন্তু সবার ভালো হতে পারে না, কেউ আমাকে ভালো চোখেও দেখছে, কেউ বা খারাপ চোখে দেখছে। 33 কোটি দেবতা দেবদেবী, কিন্তু সবাই কি সবার পূজা করে? না, করে না। আচ্ছা ঠিক আছে বাপ, তোমার প্রশ্ন কি আছে? হ্যাঁ প্রশ্নটা একটু জানি। হ্যালো, হ্যালো, হ্যাঁ আপনি কি প্রশ্ন করতে চান, আর বয়সটা বলবেন, কোথা থেকে বলছেন? আমার বয়স ওই মোটামুটি আপনার, আমার বাবা মা জানে না তো, তবু আমার আইডিয়া মানে শোনাচ্ছি 33 থেকে 34 বছর। আচ্ছা নামটা কি? আমার নাম বাহাদুর রোজার। বাহাদুর, বাহাদুর নামটা খুব ভালো। আচ্ছা কিন্তু একটা কথা বলি, তোমার কিন্তু যেটা দেখতে পাচ্ছি আমি বাহাদুর, তুমি খুবই ভালো ছেলে, ধার্মিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, তোমার পিছনে কিছু শত্রু দেখতে পাচ্ছি, এরা কিন্তু তোমার ক্ষতি করার জন্য বরাবর লেগে আছে। আর একটা কথা বলবো, যেটা হচ্ছে বাস্তুতে, বাস্তুতে কিন্তু রোগ জ্বালা লেগে আছে, যে বাস্তুটা নিজেদের বাস্তু তো, যে বাস্তুটাতে তুমি থাকছো বাহাদুর, নিজেদের বাস্তু, নিজেদের বাস্তু, বাস্তুতে কিন্তু বর্তমান লোক রোগ জ্বালা লেগে আছে, এবং আমি, হ্যাঁ রোগ জ্বালা লেগে আছে, কিন্তু বর্তমান যেটা দেখতে পাচ্ছি এই বাহাদুর, তোমার আর্থিক প্রবলেমটা কিন্তু এখন চলছে, আর্থিক প্রবলেম, টাকা পয়সার প্রবলেমটা কিন্তু চলছে এখন, হ্যাঁ আর্থিক প্রবলেমটা চলছে। এর জন্য কিন্তু আমি বলবো কোন জ্ঞাতি বাগারি এর কিন্তু দায়ী, জ্ঞাতি ভাগারি মানে নিজের, আমি বাইরের কাউকে বলছি না, নিজেদের মধ্যে এর জন্য দায়ী, কেউ ক্ষতি করেছে। এবং আগে কিন্তু এই অসুবিধাটা ছিল না, আগে এই অসুবিধাটা ছিল না, বছর দুয়েক এরকম হচ্ছে, বছর দুয়েক এই প্রবলেমটা হচ্ছে, টাকা পয়সার প্রবলেম, আগে কিন্তু এতটা অসুবিধা ছিল না, তাই তো? তুমি কি লাইনে আছো? হ্যালো, আগে ছিল না এই সময় এই প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ আপনি শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ 300 টাকা খরচ হয়ে যাচ্ছে, কি মুশকিল। ঠিক আছে ভালো থেকো। তো ঘটনা হচ্ছে কি,
এই যে ব্যাপারগুলো একটু আগে বলে গেলাম আমি, কোন ভদ্রলোক কামাখ্যাতে কামাখ্যাতে গিয়েছেন সেই ব্যাপারটা আমি বললাম, তো কলকাতার তান্ত্রিক নয় বাইরের তান্ত্রিক, নাম শুনে দেখা গেল আমার সঙ্গে ওই ছ্যা পাবলিকেশনে ভদ্রলোক গিয়েছিলেন, ওনার মালিক ছ্যা পাবলিকেশন যে আমার বই বার করেছে, উনি আমার ভক্ত, যথেষ্ট ভালোবাসি ওনাকে, এবং উনিও আমাকে ভালোবাসে, আমি কামাখ্যা যখন যাই তো উনি আমার সঙ্গে যায়, তো উনি দেখলেন যে মানে বাইরের কোনো তান্ত্রিক, কোনো মুসলিম তান্ত্রিক নামটা শুনে বোঝা যাচ্ছে, তো সে মোটামুটি শুয়োরের মা দাঁত পড়েছে মানে ই করে আপনার রূপতে বাঁধিয়ে দুটো দাঁত পড়েছে, তার মধ্যে আবার ইয়ে আছে, রুদ্রাক্ষরের মালা আছে, কিছু মাদুলি আছে, গোটা গায়ে মাদুলি ঢেকে আছে, অথচ বেটা ল্যাংটা হয়ে ছবি তুলেছে উলঙ্গ অবস্থা, সবাই সেখানে অনেকে অনেক ভক্ত আছে। উনি আমাকে বললেন, তা আমি যাওয়ার সময় পথে আমি একটু ফটোটার দিকে দেখলাম, তো ওইরকম শুয়োর দাঁত গলায়, শুয়োর কিন্তু ওদের হারাম, একটু লাইনে থাকবেন মা, শুয়োর ওদের হারাম কিন্তু শুয়োরের দাঁত ওরা পড়েছে, আবার এই যে রুদ্রাক্ষরে মালা পড়েছে, দেখেন ও তো নিজের যে জাত, নিজের যে জাত তার যে সেটা সে নিজেরটাই মানছে না, আপনারটা কি করে মানবে, কিংবা আপনার ভরসা কি করে হবে, যে সে নিজে যদি ভূতকে ভয় পায়, পিশাচকে ভয় পায়, জিন খুব্বিশকে ভয় পায়, তার জন্য সে প্রোটেকশন নিয়ে রাখছে। যারা প্রকৃত সাধক তাদের পেটে বিদ্যা আছে, তাদের মাদুলি থাকে না, তাহলে সে আপনাকে সাহায্য করবে কি করে? কিছু তান্ত্রিক দেবে লাইনে থাকবেন, কিছু তান্ত্রিক আছে দেখবেন ঘরের মধ্যে অনেক অশান্তি গণ্ডগোল চলছে, কার বউ পালিয়ে গেছে, কার মেয়ে পালিয়ে গেছে, কার ঘরে অশান্তি গণ্ডগোল, টিভির মধ্যে বলছে আপনারা আসুন আমি সব সমস্যার সমাধান করে দেবো, দেখেন ঘরের ফ্যামিলি দু চারজন থাকে, তার এই দু চারজনের সমস্যা যদি সমাধান না করতে পারে সে, তো সে এত মানুষের সমস্যা সমাধান করবে কি করে? এ আমি আমি একবারে জিরো থেকে এ জায়গায় আসছি, আজকে বৃদ্ধ আশ্রম করেছি, নিজেও ভালো আছি, কোনো অসুবিধা নেই, কেউ ভক্তদিকেও ভালো রাখছি, জিরো থেকে উঠেছি, তো আমি লোককে আপনার কি অসুবিধা হচ্ছে? জিরো থেকে এ জায়গায় উঠেছি, তো আমি আমার নিজের কপালটা ফিরাতে পেরেছি, তাহলে আমি লোককে ভরসা দিব যে তোমার কপালও আমি ফিরাতে পারবো। কিন্তু কিছু তান্ত্রিক কিছু জ্যোতিষ আছে তো তারা নিজের কপাল ফিরাতে পারছে না, দুদিন প্রোগ্রাম করছে, তিন দিনের দিন ঘর চলে যাচ্ছে, ওই দুদিনই কিন্তু বড় বড় লেকচার দিয়েছে, সেটা রেকর্ডিং প্রোগ্রামে করেছে, সেটা লাইভ প্রোগ্রামে নয়। কিছু জ্যোতিষ আছে চেম্বারের লোক নেই, তাহলে সে তো নিজের কাজ করতে পারছে না, নিজের বশীকরণটা করতে পারছে না, আপনাদের বশীকরণটা করবে কি করে? আপনারা যাচ্ছেন বশীকরণ করতে, আপনাদেরকে ওষুধ দিচ্ছে, মাদুলি দিচ্ছে, সাতবার আটবার খাওয়াইতে হবে ওষুধ, মাদুলি পড়তে হবে, আপনাকে নিয়ম বলবে কতগুলো, সে নিয়মটা না মানতে পারলে, কতগুলো নিয়ম মানা সম্ভব না, মাছ খাওয়া হবে না, ডিম খাওয়া হবে না, আতুর বাড়ি যাবে না, সাদ্য বাড়ি যাবেন না, এরপরে আলু বেগুন খাওয়াও বন্ধ করে দিবে, না খাইয়ে মেরে ফেলবে। কিন্তু সীতারাম সেনাপতি মাদুলিপুরে বলছে সব জায়গায় যান, যা খুশি খান, একবার ওষুধ খাওয়াবে সারা জীবন মনে রাখবে, এটা আদিবাসী তান্ত্রিক, আদিবাসী তন্ত্র সাধক সীতারাম সেনাপতি একবারই ওষুধ দিবে, আপনাকে বলবে না সাতবার ধরে ওষুধ খাওয়াতে, আর আপনি যদি বলেন যে বাবা সাতবার ধরে ওষুধ খাইয়েছি কোনো কাজ হচ্ছে না, আপনার মাদুলিও কাজ হচ্ছে না, তারপর দিন আপনার ফোন আর ধরবে না, যদি আপনি ফোন করেন, যদি ফোন ধরে ফেলে ভুলে বলবে এখন বিরক্ত করবি না, মাথা খারাপ আছে, এটা প্লাস্টিকের মাথা না তান্ত্রিকের মাথা যে খারাপ হয়ে যায়, পয়সা লিবার আগে খারাপ হয়নি, আবার কখনো বলবে তারাপীঠ যেতে হবে, কামাখ্যা যেতে হবে, এরপরে আপনি যদি তারাপীঠ যেতে পারেন ভালো টাকা দিয়ে, কামাখ্যা যদি যেতে পারেন ভালো টাকা দিয়ে, ঠিক আছে, আর যদি কামাখ্যা তারাপীঠ আপনি চলে যান, তারপরে আপনাকে দিল্লি বোম্বাই বাংলাদেশ চতুর্দিক ঘুরাবে, বলবে উনি যায়নি, আপনি পারলেন ভালো, না হলে আপনাকে বললে আমি আপনাকে বাংলাদেশ যেতে বলছিলাম আমি জাননি, ওখানে ঢাকা কালীবাড়িতে যোগ্য করলে আপনার কাজটা হয়ে যেত,
এইসব দিচ্ছে। তো সীতারাম কিন্তু যেটা বলছে পরিষ্কার বলছে, আর অনলাইনে যে কথাগুলো বলছে পরিষ্কারই উত্তর দিচ্ছি আমি, এটা কোনো বাঁধানো নয়। সীতারাম সেনাপতি কাউকে হ্যারাসমেন্ট করবে না, আর নিজেও হ্যারাস হবে না, কারণ যে কাজটা হবে না পরিষ্কার আমি না বলে দেবো, কেউ মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করতে আসছে আমি বলে দেবো, এটা দেখে নেবো আমি যেটা হবে কি না, যদি হয় তাহলে বলবো আমি, যদি না হয় তা না বলবো। বলুন কি আছে? আচ্ছা না, আমি একটুখানি জানিয়ে দিই যে আপনারা যদি সরাসরি গুরুজির সঙ্গে কথা বলতে চান, সমস্যার সমাধান চান, তাহলে সোমবারে আপনাদের আসতে হবে কালীঘাটে, দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত গুরুজি সেখানে থাকেন। মঙ্গলবারে আসলে অর্থাৎ শিয়ালদাহে আপনি আসবেন দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। বৃহস্পতিবারে দক্ষিণেশ্বরে গুরুজি বসেন দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। শুক্রবারে আমরা পাই হাওড়া ময়দানে দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। শনিবার এবং রবিবারে গুরুজি থাকেন মেদিনীপুরে, শনিবার থাকেন মেদিনীপুরে 11টা থেকে 3টে পর্যন্ত, এবং রবিবারে থাকেন নিজ গৃহে, থাকেন বলিশ্বরপুর পিংলা পশ্চিম মেদিনীপুরে। আপনারা অবশ্যই চলে আসবেন, একটু যোগাযোগ করবেন, কারণ সমস্যার সমাধানে যেহেতু উনি কখনো বলেন না কিন্তু দেখুন যে আমার কাছেই আসুন, কিন্তু আমরা এটা বুঝতে পারি যে গুরুজির কাছে আসলে কিন্তু সমস্যার সমাধানটা অবশ্যই হবে আমাদের। আর ঠিক সেভাবে যেমন যদি শরীরের কোনো সমস্যা থাকে সেটা মেটানোর জন্য, সেটা কমানোর জন্য, সেটা নিরাময় করবার জন্য কিন্তু আছে এই অসাধারণ একটা আয়ুর্বেদিক ওষুধ। একটু জানতে চাইবো আমাদের গুরুজির কাছে এই ওষুধ সম্পর্কে। এই ওষুধটা যেমন 400 বছর আগে গাছগাছড়া দিয়ে ওষুধ তৈরি হতো, সেই গাছগাছড়া দিয়ে রোগ ভালো সারতো, সেই 400 বছর আগে করা বই বের করে এবং গুরুদেবের একটা হাতে লেখা বই, সেই বইয়ের থেকে গাছগাছড়া থেকে ওষুধটা তৈরি, সম্পূর্ণ আয়ুর্বেদিক এবং কেমিক্যাল বিহীন, কোনো কেমিক্যাল নেই, এটা ভারত সরকারের অনুমোদিত। এই ওষুধটা অনেকের কাজ করছে, যার ঘুম হচ্ছে না, খিদা নেই, গ্যাসের প্রবলেম, ধাতু প্রবলেম, দারুণ কাজ করছে এবং ওষুধটা বিক্রিও হচ্ছে ভালো। হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার, কে বলছেন? মায়ের নাম কি, বয়স কত? বয়স কত, বয়সটা বলবে? 55। শরীর নিয়ে মানে জানবেন, শরীর সম্বন্ধে জানবেন? শরীর নিয়ে কিন্তু প্রবলেমে ভুগবে, রোগ জ্বালা লেগে আছে 1 নম্বর। 2 নম্বর আমি বলবো, কেউ কিছু তন্ত্রক্রিয়া করে ক্ষতি করছে, পারলে কারো কাছে গিয়ে একটু নাম গোত্র পদবীদের যোগ্য করে কাটান করে নিবে। বর্তমান কিন্তু শরীরটা অত্যন্ত দুর্বল, খাওয়া নেই, ভালো খিদাও নেই, অস্থিরতা ভাব, অধৈর্য, কিচ্ছু ভালো লাগছে না। তুমি কি শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? এটা কিন্তু ডাক্তার মেডিকেলের কাজ নয়, তন্ত্র ক্রিয়ায় করে কেউ ক্ষতি করছে, পারলে কারো কাছে একটু যোগাযোগ করে নিও, ঠিক আছে? ভালো, পুজো পাঠ করলে, এটা ভালো প্রশ্ন করেছো, পুজো পাঠ করছে যে তাকে তন্ত্র ক্রিয়া করে ক্ষতি করতে পারবে না, এটা কিন্তু ভুল ধারণা। তন্ত্র ক্রিয়া করে ক্ষতিটা আলাদা জিনিস, দৈব শক্তিটা আলাদা জিনিস, ঠিক আছে? পারলে কারো কাছে একটু যোগাযোগ করে নিও, ওকে? এই তো বাড়ি নিয়ে জানতে যাচ্ছি আবার কথা বলছিস না, ব্যাপারটা এই যে একটু আগে বল, তন্ত্র ক্রিয়া করে ক্ষতিটা করা আলাদা, পুজো পাঠ করলে যে বাড়িতে কোনো ভূত প্রেত আসবে না, কেউ ক্ষতি করতে পারবে না তন্ত্র ক্রিয়া করে, এটা ভুল ধারণা। পুজোটা তুমি তোমার জন্যে করছো, তুমি ভূত খেদাবার জন্য পুজো করছো না, তোমার ব্যাধি কমাবার জন্যে, তোমার রোগ জ্বালা কমাবার জন্য তুমি পুজো করছো না। তুমি এত বড় ভক্ত নয় যে তোমার মা এসে বাবা এসে তোমার রোগটাকে হরণ করে নিবে, রোগটাকে নষ্ট করে দিবে, এরকম কোনো ব্যাপার নেই। তুমি পুজো করছো, তোমার ভালো লাগছে, তুমি পুজো করছো, কিছু পাওয়ার জন্য পুজো করছো এরকম চেয়েও না। তাহলে তো অনেকে অনেকে আবার কালী পুজো করে, যে কালী পুজো করলেই মনে হয় আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো। ঠিক, দেখো, মাকে তুমি দিলে তবে তোমাকে মা দিবে, মার কাছে তুমি কিছু যদি জমা রাখো তবে যখন তোমার অসুবিধা হবে, মা তোমাকে টাকা রেখেছিলাম আমি, আমাকে কিছু দাও এখন, তবে তো তোমাকে দিবে না। তুমি রাখো নি কিছু কালীর কাছে খালি হাত, এটা হয় না, রাখো, জমা রাখো, তারপরে তুমি বলো। এই পুজো করতে করতে, সাধনা করতে করতে, মন্ত্র জপ করতে করতে একটা টান এসে যায় মায়ের কাছে, মা তখন বলে বলে, বেটা তুই ওখানে যাস না, তোর অ্যাক্সিডেন্ট আছে। সেই যে গলার আওয়াজটা, সেই ভলিউমটা, সেটা তো সবার কানে যাবে না।
তার সঙ্গে তোমার সম্পর্ক থাকলে তবে তোমার তো জানা যাবে যে মা এভাবে কথা বলছে, মা আমাকে বাঁচতে বলছে, মা কিন্তু সবাইকে বাঁচতে বলে, সবাইকে বলছে এই তুই এটা করিস না, কিন্তু তার যে কথার ভাষাটা তোমাকে জানতে হবে তো। এ ধরো আমি তোমাকে যদি ফোনে কথা বলি যে আমার প্রোগ্রাম আছে তুমি এসো, তুমি বুঝতে পারবে যে আমি অন্য নাম্বার দিয়ে ফোন করেছি, তো আমরা ফোন করছি কি গুরুজি ফোন করছে, তাই তো? তো গলার যে আওয়াজটা সেটা তো তোমার ট্রানজেকশনটা থাকলেই তো হবে না, তো এটা বুঝার ব্যাপার যে মা পুজো করছে তার জন্য রোগ হবে না ভালো। ঠিক, আমরাও কিন্তু গলার আওয়াজটা শুনতে চাই। 9932733962, 9933918255, 9775231542, যে কোনো একটি নাম্বারে আপনারা ফোন করুন, যোগাযোগ করুন। তন্ত্র সাধনা যদি শিক্ষা গ্রহণ করতে চান তাহলেও কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। খুব ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।